মেয়েটার সাথে আমার 1 বছর ধরে কোনো যোগাযোগ নেই। এই জাপানি কালো আইন 819 ধারার জন্য আমাকে কেউ সহযোগিতা করবেন না মেয়েটার সাথে দেখা করার জন্য। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশি বাবা এবং জাপানি মা, বহুল আলোচিত সেই মামলাটি এখনও পর্যন্ত একনিষ্ঠ কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এখনও পর্যন্ত জেসমিন লায়লা দুইজন তাদের মায়ের কাছে অবস্থান করছে। দিন রাত 24 ঘন্টায় তাদের মা নাকানো এরিকোর সঙ্গে থাকছেন ঢাকায়, লেখাপড়াও শিখছেন তারা। তবে তাদের বাংলাদেশি বাবা প্রকৌশলী এমরান শরীফ তাদের সঙ্গে শুধুমাত্র কিছুটা সময় দেখা করতে পারছেন, তাছাড়া অন্য কোনো সময় বাচ্চাদের সঙ্গে দেখা করতে পারছেন না তিনি। গতদিন বাংলাদেশ আদালতের আইনি ধারায় এমন একটি রায় প্রকাশ করা হয়েছিল, সে রায়ে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফকে দূরে রাখা হয়েছে বাচ্চাদের থেকে। অন্যদিকে জাপানি নাগরিক নাকানো এরিকোর কাছে থাকতে দেওয়া হয়েছে দুই শিশুকন্যাকে। জানা গেছে ইমরান শরীফ তার বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য বহুবার চেষ্টা করেছেন, কিন্তু তাদের জাপানি মা নাকানো এরিকো কোনোভাবেই দেখা করতে দেননি। শুধুমাত্র যখন তারা স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, ঠিক সেই সময়টাই 2-4-5 মিনিট বাবার সঙ্গে কথা বলার সময় পায় বাচ্চারা। ইভেন তার মা সেই সময়টুকু দিতে চায় না, এমনটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে দাবি করছেন বাংলাদেশি প্রকৌশলী এই বাবা ইমরান শরীফ। তিনি জানিয়েছেন দীর্ঘদিনের উৎকণ্ঠা, হতাশা আর না পাওয়া হয়তোবা দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে, হয়তোবা না পাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। সে তার এক মেয়েকে হারিয়েছে। অশ্রুসিক্ত নয়নে জানিয়েছেন, জাপানি আদালতের নিয়ম অনুযায়ী কোনোভাবেই আমি আর পাচ্ছি না আমার ছোট মেয়েকে। কিন্তু বাংলাদেশের সংবিধানের প্রতি যথেষ্ট আস্থাশীল হওয়ায় আমি আমার দুই মেয়েকে ফিরে পাওয়ার জন্যই এখানে আশ্রয় নিয়েছি। এখন শেষ ভরসা বাংলাদেশ আদালত। এখন যদি আমার দুই মেয়েকে আমার কাছে থাকার রায় প্রকাশ করে তাহলেই আমি পাবো। আর একবার যদি তাদের জাপানে নিয়ে যাওয়া হয় তাহলে 7 জন্ম সাধনা করেও আমি আর কোনো দিনই আমার মেয়েদের দেখতে পাবো না। কারণ জাপানি আইন অনুযায়ী সরাসরি বলা হয়েছে, জাপানি কোনো নাগরিক যদি বিদেশি কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করে এবং তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান জন্মগ্রহণ করলে সেই সন্তানের পুরোপুরি অধিকার রয়েছে কেবল সেই জাপানি বাবা অথবা মায়ের। সেক্ষেত্রে বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ কোনোভাবেই তার মেয়েগুলোকে পাচ্ছে না। উৎকণ্ঠা আর হতাশা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আবারও মেয়েদের কাছে পাওয়ার জন্য আকুতি জানিয়েছেন তিনি। মেয়েদের সাথে যতটুকু দেখা সাক্ষাৎ হচ্ছে সেই সময়টুকু তার জন্য যথেষ্ট নয়। একজন বাবা হিসেবে প্রচণ্ড রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। বহুবার নাকানো এরিকোর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তার পক্ষ থেকে কোনো রকমের সাড়া পাওয়া যায়নি। একই সঙ্গে ইমরান শরীফের আইনজীবী বলছে, আমরা আইনিভাবে বহুবার চেষ্টা করেছি বিষয়টি নিয়ে সমঝোতা করার, কিন্তু তারা কোনোভাবেই সাড়া দিচ্ছে না। অন্যদিকে নাকানো এরিকোর আইনজীবী শিশির মনির বলছে, বাবা হিসেবে অবশ্যই মেয়েদের সঙ্গে দেখা করা তার দায়িত্ব এবং তাকে দেখা করতে দেওয়াও একটি দায়িত্বের মধ্যেই পড়ে, কিন্তু এখনও দুপক্ষের সমঝোতার মাধ্যমে নিশ্চিত করা হয়নি কখন বা কিভাবে তারা দেখা করবে। তাই হয়তো এখনও ইমরান শরীফের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তার মেয়েদেরকে। তো দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে ইমরান শরীফের কাছে নিয়ে যাব। সরাসরি আমরা সেই ভিডিও দেখব। উৎকণ্ঠা আর হতাশায় জর্জরিত এই বাবা ঠিক কতটা কষ্ট বুকের মধ্যে চাপা রেখে এখনও পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছে। এখনও শুধুমাত্র দুই মেয়েকে কাছে পাওয়ার আশায় আদালত প্রাঙ্গণের এপাশ থেকে ওপাশ দৌড়ে বেড়াচ্ছে। তো দর্শক শ্রোতা, আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসি বাংলাদেশি নাগরিক প্রকৌশলী শরীফ ইমরান তার মেয়েদের নিয়ে কতটা হতাশগ্রস্ততায় রয়েছে, মেয়েদেরকে কাছে পাওয়ার জন্য কতটা চেষ্টা করে যাচ্ছে। জাপানের পারিবারিক আইন ধারা কালো আইন 819-এর আওতায় যে বাবার কোনো অভিভাবকত্ব নেই সেই বাবা সন্তানদের সাথে আর দেখা করতে পারেন না। তাই জাপানে বসবাসরত শত শত হাজার হাজার আমেরিকার, ইউরোপের, অস্ট্রেলিয়ার, এশিয়ার, আফ্রিকার বাবারা এবং কিছু কিছু মারাও ওনাদের সন্তানদেরকে এত কাছে থাকা সত্ত্বেও আর কখনোই দেখতে পারেন না। আমাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ভয়ানক ব্যাপার। তবে আমি যেটা আগে বলেছি, আমাদেরকে অন্যান্য দেশের রীতিনীতিকে সেভাবেই দেখে
সেভাবেই সম্মান করা ছাড়া উপায় নাই। আমি তা গ্রহণ করতে পারিনি বলে সন্তানদেরকে নিয়ে দেশে চলে এসেছিলাম। সর্বশেষে দুটি কথা বলবো। একটি হচ্ছে আমার ছোট মেয়ে সোনিয়া এখনও জাপানে আছে। আমার ছোট মেয়ের বয়স আগামীকাল 25 তারিখ 8 বছর হবে। আমি যদি আমার বড় দুই মেয়েকে নিয়ে দেশে না চলে আসতাম তাহলে আমি আমার ছোট মেয়ের মতো বড় দুই মেয়েকেও চিরতরে জাপানে হারিয়ে ফেলতাম এবং ওদের সাথেও আমার কোনো যোগাযোগ থাকত না। সর্বশেষে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা জানাবো। কাল আমার ছোট মেয়ে সোনিয়া জন্মদিন। মেয়েটার বয়স 8 বছর হবে। মেয়েটার সাথে আমার 1 বছর ধরে কোনো যোগাযোগ নেই। এই জাপানি কালো আইন 819 ধারার জন্য আমাকে কেউ সহযোগিতা করবেন না মেয়েটার সাথে দেখা করার জন্য। মেয়েটা জাপানে আটকে আছে এবং আমি দেশে পড়ে আছি। চিন্তা করে দেখেন কিরকম মনে কষ্ট হতে পারে। আপনারা যারা মা বাবা আছেন, আপনাদেরকে যদি বলা হয় একটা দিন বাচ্চার সাথে দেখা করতে পারবেন না, 2 ঘন্টা পারবেন না, 1 সপ্তাহ পারবেন না, এটা ঠাট্টা করে বললেও তো ঠাট্টা মনে হয় না। কালকে জন্মদিনে মেয়েটা কি আমার কথা চিন্তা করবে? ও কি ভাববে ওর বাবা এত দূরে পড়ে আছে, যাকে আমি আদর করে সারা জীবন ছোট মা দেখে এসেছি এবং যে ছোট মার সাথে আমার হাজারো স্মৃতি, হাজার হাজার ছবি এবং ভিডিওতে রয়ে আছে। আপনারা দোয়া করেন, আশীর্বাদ করেন, যেন কোনোভাবে আমার মেয়েটা আমার মনের কথা কাউকে বুঝতে পারে। মেয়েটি হয়তো আগে থেকে আরেকটু লম্বা হয়েছে, তাই না? হয়তো বাবার কথা চিন্তা করে মাঝে মাঝে। আমি ওর কথা রোজ চিন্তা করি এবং ওর সাথে আমার দেখা না হলেও আমি আশা করি ভবিষ্যতে কোনো একদিন আমার ছোট মেয়ে সোনিয়া, যাকে আমি ছোট মা ডাকি, এই ভিডিও দেখে যেন বুঝে যে বাবা ওর কথা সবসময় চিন্তা করতো।